দুঃখজনক ঘটনার মাধ্যমে শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদযাপন মঙ্গলবার রাজধানী বুয়েন্স আয়ার্সে বিজয় উদযাপনকারী ভক্তদের সাথে পুলিশ ও দমকল কর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন মোট একত্রিশ জন আর্জেন্টিনা পুলিশ জানায় স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে আর্জেন্টিনার ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ও বেলিসকে ছাদ খোলা বাসে ভক্তদের সঙ্গে বিজয় উদযাপনের কথা ছিল চ্যাম্পিয়নদের কিন্তু লাখ লাখ মানুষের উপস্থিতির ফলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিজয় উদযাপনের সিদ্ধান্ত থেকে সরে আসে স্থানীয় প্রশাসন ছাদখোলা বাস ছেড়ে হেলিকপ্টারে চক্কর দিতে দেখা যায় মেসিদের এদিকে বিজয় উদযাপন করতে না দেওয়ায় নিরাপত্তা কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে উপস্থিত জনতা এতে অন্তত একত্রিশ জন আহত হন এ সময় নিরাপত্তা বাহিনী তেরো জনকে গ্রেপ্তার করতে বাধ্য হয় আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেযা হয়েছে